বলো আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, আজকে শুক্রবার, আজকে শুক্রবার। আমরা এখন বেড়াতে যাচ্ছি। আব্বুর পচাটা ঘুমায় গেছে, তাই আমরা আর কি বাসায় রেখে যাচ্ছি। অনেকদিনের ইচ্ছা ছিল সবাই মিলে বাইরে যাব, কারণ চারজন মিলে একসাথে যাওয়া হয় না সেরকম একটা, কিন্তু আবরার ঘুমাই গেছে, মানে সবকিছু রেডি করছি আর সেই মুহূর্তে একদম লম্বা ঘুম দিছে। অন্যান্য সময় আসতেছি, তুমি যাও, তুমি যাও না, আসতেছি তো, কথাও বলতে দেবে না। তো অন্যান্য সময় দেখা যায় যে আবরার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আবার হালকা পাতলা একটা ঘুম দেয়, কিন্তু আজকে আর সে মানে ওই টাইমটায় ঘুমায় নাই, ঘ্যান ঘ্যান করতেছিল, ঘুমাবে না, তো সেই জন্য আর ঘুমানো হয় নাই আবরারে, সে এখন ঘুমাই গেছে, তো এই জন্য আর আবরারকে নেওয়া গেল না। তাও আমরা আধা ঘন্টার মতো অপেক্ষা করলাম, বাট সে কঠিন ঘুম দিছে, তাই আর বিরক্ত করলাম না, ভাবলাম তাহলে আমরাই বের হই। তো প্রথমেই আমরা চলে আসছি হচ্ছে গিয়ে বাসা দেখতে, আর যে বাসাটা এখন দেখাচ্ছি এই বাসার এটা হচ্ছে গিয়ে ড্রয়িং রুম, তারপরে হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস। তো আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, ফোনে যখন বাড়িওয়ালাকে জিজ্ঞেস করছিলাম যে কয় রুম, তো সে বলছিল যে তিন বেডরুম, তো সেই জন্যই বাসাটা দেখা। বাট এই বাসাটা হচ্ছে দুইটা বেডরুম আর হচ্ছে ড্রয়িং রুম আর ডাইনিং স্পেস। তবে বাসাটা খুবই সুন্দর ছোট্ট ফ্যামিলির জন্য বিশেষ করে, আর নতুন বাসা তো এই জন্য আরও বেশি সুন্দর লাগছে। তো রুমগুলো যে বেডরুম দুইটা ছিল আর কি, তো দুটোটা বেডরুমই মোটামুটি বেশ বড় বড় ছিল, আর একটা বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম ছিল। তবে এই বাসাটায় কোনো বারান্দা নেই যেহেতু নিচতলা বাসা, সেই জন্য আর এই বাসাটা হচ্ছে নিচতলায় ছিল, বাট চারিদিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খোলামেলা, আলো বাতাসও আছে, আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝবেন। আর ওয়াশরুমগুলো খুব বড় বড় ছিল আর কি। আর এই বাসার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে সেটা হচ্ছে গিয়ে কিচেন, আপনাদের সাথে কিচেনটা শেয়ার করব। তার আগে এই বাসার মাস্টার বেডরুমটা শেয়ার করছি। এই বেডরুমটা অনেক বড়, আর এটার সাথে যে ওয়াশরুম দিয়েছে সেটাও অনেক বড়। তো আফিফের আব্বুরও বাসাটা খুবই পছন্দ হয়েছে যেহেতু নিস্তালা, যার কারণে হচ্ছে গিয়ে আমার আব্বুর জন্য, মার জন্য, দুজনের জন্যই সুবিধা হবে। কিন্তু এই বাসাটায় মানে রুমের সংখ্যা কম, তাই আমরা এখানে আসতে পারবো না, হয়তো যদি ছোট্ট ফ্যামিলি হতো তাহলে আসা যেত, বাট আমরা যেহেতু সবাই মিলে আসলে অনেকই বড় ফ্যামিলি হয়ে গেছি আলহামদুলিল্লাহ, তো আমাদের জন্য ছোট বাসায় আসলে একটু কষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে এই পাশের কিচেন, কিচেনটা আসলে দেখে একবার দেখেই পছন্দ হওয়ার মতো, কারণ যেহেতু একেবারে সুন্দরভাবে ক্যাবিনেট করা আছে, সচরাচর কিন্তু এরকম ক্যাবিনেট করা থাকে না। তো নতুন বাসা সেই হিসেবে তারা সুন্দর করে ক্যাবিনেট করেছে। তবে এই বাসায়ও সিলিন্ডার গ্যাস, এটা একটা মানে কি বলে আমাদের জন্য অসুবিধা, বাট তারপরেও কিচেনটা দেখে খুবই ভালো লাগছে। তবে সিলিন্ডার আছে হচ্ছে গিয়ে গ্যারেজে থাকবে, তো এটা একদিকে ভালো। তো যাই হোক, সেই জন্য আর আফি বলতেছিলাম এগুলোর ভিতরে কি, তো ওকে একটু খুলে দেখাচ্ছিলাম সেই জন্য আর কি। আর নিস্তালা হলেও দেখেন কত সুন্দর আলো আছে, আর চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর চাইলেই আফিফ আবরার বের হয়েও বাহিরে খেলতে পারবে, খেলার জন্য স্পেস আছে অনেক। তো সব কিছু মিলিয়ে ভালো লাগছে, বাট রুম যেহেতু কম তাই আর আমরা এটাকে সিলেক্ট করতে পারিনি। তবে নতুন বাসা দেখে আর হচ্ছে গিয়ে যেহেতু রুমগুলো একটু বড়, ক্যাবিনেট করা, সেই জন্য হয়তো বা ভাড়াও তারা তুলনামূলক অনেক বেশি বলতেছে। তবে তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম, তারা হয়তো কিছুটা কনসিডার করবে বাসা ভাড়া, যেহেতু লাইনের গ্যাস নেই সেই হিসেবে, কিন্তু আমরা তো আর আসলে কথা বাড়িয়ে লাভ নাই, যেহেতু আমাদের আসলে কি বলে রুমের সংখ্যায় কম, তো এটা তো আসলে হবে না। তো সেটাই ভাইয়াকে বললাম যে ছোট্ট বাসা দরকার হলে এটা নিয়ে নিতাম এক মানে চোখ বন্ধ করেই। তো যাই হোক, এরপরে আমরা কোথায় যাব কোথায় যাব খুঁজতে খুঁজতে, তারপরে দুজনে মিলে আমরা, দুজন বলছি কেন, আফিফও আছে সাথে, আমরা চা বাগানের এদিকে এসেছি, আর বাইকে এর আগে বেশ কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করলাম। বাবাকে নিয়ে যেতে হবে, তোমরা কোথায় ঘুরতে আসছো আজকে বলো? এখন হচ্ছে আমরা এই যে এখানে ওয়াকওয়েতে আসছি, এটা হয়েছে বেশ অনেকদিন, বাট আমাদের ওইভাবে আসা হয় নাই। আর আজকে আসার পরে মানে তেমন একটা ভালো লাগতেছে না, সেটার কারণ হচ্ছে একটা তো চা বাগানের যে সৌন্দর্য সেটা নাই, বর্ষাকালে হচ্ছে গিয়ে চা বাগানের মেন সৌন্দর্য দেখা যায়।
নয়। আরেকটা বিষয়ের জন্য ওয়াকওয়েটা ভালো লাগতেছে না, সেটা হচ্ছে এত পরিমাণ নোংরা আমরা করি, মানে কি একটা অবস্থা একটু দেখাও। ওই দিকটায় মানে শুরুর দিকটায় আরো মারাত্মক পরিমাণে, মানে যে যেটা খাইতেছে সেই সেটা ফেলতেছে, ঠিক আছে? তো সেই জন্য যত সুন্দর জিনিসই বানানো হয় না কেন, যদি আমরা সেটা ঠিক মতো সংরক্ষণ না করি, তারপরে হচ্ছে টেক কেয়ার না করি, সেই জিনিসটা কিন্তু সুন্দর থাকে না। যেমন এটা যখন বানানো হয়েছে দূর থেকে কিন্তু খুবই সুন্দর লাগে, বিশেষ করে বর্ষাকালে যখন হচ্ছে আবাগানের এই মানে সবুজ থাকে ওই সময়টা আরও বেশি ভালো লাগে, কিন্তু আমরা কিন্তু সেই জিনিসটা সুন্দর রাখতেছি না, এটাই আর কি। তো আমাদের উচিত আসলে যেখানেই আমরা যাই না কেন, যত অসুন্দর জায়গায় হোক না কেন, আমরা যদি একটু গুছায় রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তখন কিন্তু ওই জায়গাটাও দেখতে ভালো লাগে, এই আর কি। আর না হলে সুন্দর জিনিসও ভালো লাগে না। এই তো আবরারকে নিয়ে আসলে বেশি ভালো হইতো, ও দৌড়াইতো, কিন্তু সেটা তো হইলো না। আর আমরা ফাঁকে কি বলে ওই যে ভাড়াটিয়া মানুষ, বাসা তো খুঁজতে হবে, বাসাও খুঁজলাম, ঠিক আছে? একটা একটু ভিডিও করছি, অন্যগুলা সেরকম একটা ভিডিও করা হয় নাই, কারণ মন মতো হচ্ছে না সেই জন্য আর কি। তো ঠিক আছে, যাওয়ার পথে যদি আবার বাসা দেখি তখন আবার সম্ভব হলে যদি ভিডিও করি তো দেখবেন, আর না হলে তো নাই। ঠিক আছে। তুমি কোথায় বসছো বাবা? এখানে তোমাকে এখানে রেখে চলে যাই? তুমি এখানে বসে থাকো, আমরা চলে যাই। বাবাও নিবে না তোমাকে? না না, তোমাকে নিবে না। তুমি আমাকে টুমা দিছো? টুমা দাও, কপালে দাও, কপালে কপালে দাও, কপালে। তো আজকে আমরা বেশ কয়েকটা বাসা দেখেছি এবং যাওয়ার পথেও আমরা কয়েকটা বাসা দেখেছি, তার মধ্যে থেকে একটা বাসা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে সব কিছু মিলিয়ে। তো ইচ্ছে আছে যদি বাসা শিফট করি তাহলে এটাই এখন মানে সব কিছু মিলিয়ে আমাদের মন মতো হয়েছে আর কি। ওই পাশেও যদিও সিলিন্ডার গ্যাস, বাট তারপরেও বাসাটা খুব ভালো লাগছে খোলামেলা, আপনাদের সাথে আজকের ভিডিওতে লাস্টে সেটা শেয়ার করব। ওয়াকওয়ের কাজ এখনও সম্পূর্ণ শেষ হয় নাই, এখানে এই যে এই পর্যন্ত করার পরে বাকি আছে আর ওদিক দিয়ে করছে। এখানে মনে হয় একটা ব্রিজ বা কালভার্টের মতো হবে। তো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, আর ওই পাশে নাকি গরুর দুধে চা পাওয়া যায়, তো সেই চায়ের সন্ধানে এখন যাব। জানি না আসলে পাওয়া যায় কি না, দেখা যাক। চায়ের এখানে প্রচণ্ড রকমের ভিড়, আসলেই কি গরুর দুধের চা না টফি? ভাবি এই লোক এখানে চা খাইতে আসছে, বাট গরুর দুধ না, এখানে পাউডার দুধ। তবে বিক্রেতা ভালো আছে সেটা বললো, তাই ভালো লাগছে। এই যে এখানে কি খাও বাবা? বাবা কি খাও? কি খাইলা বলো? চা। আরে তো খাবা? এখন আর খাবো না, এখন আর খাবো না। আম্মুর থেকে একটু খাও। যে বাসাটা আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা অনেক বড়, তো আর ডাইনিং স্পেসটাও যথেষ্ট বড়। আর বিশেষ করে আফিফ আবরার এখানে মন ভরে খেলতে পারবে, কারণ বাচ্চারা তো আসলে শহরে জীবনে বাইরে তেমন একটা যেতে পারে না, ঘরের মধ্যেই বেশি খেলে। তো সেই জন্য আমার কাছে এই বাসাটা বেশি ভালো লেগেছে। আর এই যে এক লাইনেই হচ্ছে গিয়ে তিনটা বেডরুম, এখানে এইটা হচ্ছে কমন বাথরুম, আর আর একদমই লাইট কম ছিল, যার কারণে ভিডিও কোয়ালিটি খুবই বাজে এসেছে। আর আমি একদম র্যান্ডমভাবে ভিডিওটা করেছি যাতে করে বাসায় এসে মাকে আম্মুকে দেখাতে পারি। তো এখানে বেডরুমগুলো মানে মোটামুটি যত বেডরুম এখন হয় সেই হিসেবে অনেক বড় বড় ছিল, আর দুইটা বড় বেডরুমের সাথেই হচ্ছে গিয়ে বারান্দা ছিল, একটা বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম ছিল। তো বাথরুমগুলো মোটামুটি বড় ছিল। আর এই বাসাটা একদম চারিদিকে খোলামেলা, মানে আলো বাতাসের কমতি হবে না। তবে একটা অসুবিধা হচ্ছে এই বাসাটা মানে আমরা যে বাসাটা দেখছি এটা হচ্ছে টপ ফ্লোরে, টপ ফ্লোর হলে একটু গরম হয়। তো তিনতলা বাসার তিনতলাই এটা আর কি। তো আসলে একটা না একটা মানে সমস্যা থেকেই যায়। আর আরেকটা সমস্যা হচ্ছে সিলিন্ডার গ্যাস। তো প্রথমে আমরা যখন ফোন দিয়েছি বাসাটার জন্য, তো এখানে আরেকটা রুম, ওই রুমে লাইট জ্বালানো হয়নি। তো যাই হোক, এরপরে এদিকে আরেকটা বেডরুম আর রান্নাঘর।
তো এই বেডরুমটাও দেখিয়ে দিই। এই বেডরুমটার সাথে এই যে অ্যাটাচড বাথরুম আছে। আর মেয়েটা খুবই লক্ষ্মী ছিল, আমাদের ঘুরে ঘুরে সব কিছু দেখিয়ে দিচ্ছিল আর কি। আর ওই বারান্দায় আর যাইনি, কারণ সেম সাইজেরই বারান্দা। তো যেটা বলছিলাম, তো যখন আমরা ফোন দিয়েছিলাম তখন কেয়ারটেকার যখন বললো যে টপ ফ্লোরে বাসা, তো সেটা শুনেই আপনাদের ভাইয়া না করে দিয়েছিল। কিন্তু তারপরে আবার কেয়ারটেকারও বলছে আপনারা বাসাটা একবার দেখেন, দেখলে আপনাদের ভালো লাগবে। তো তার কথা রাখতে এই বাসাটা দেখতে আসে, আর দেখতে এসে সত্যিই পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে কিচেন, কিচেনটায় কোনো ক্যাবিনেট করা নাই, নর্মাল যেরকম কিচেন থাকে ওরকম। আর তুলনামূলক বাসা অনেক বড়, কিন্তু কিচেনটা একটু ছোট, বাট তারপরও মানে চালিয়ে নেওয়া যাবে সব কিছু মিলিয়ে আর কি। তো সব কিছু মিলিয়ে মোটামুটি আমাদের এই বাসাটাই পছন্দ হয়েছে, এটা সিলেক্ট করেছি আমরা। এখন বাকিটা আল্লাহ ভরসা, আর আপনারাও জানাবেন বাসাটা কেমন হয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে কিছু ছবি শেয়ার করছি আপনাদের সাথে, আর আজকে ভিডিওটাও এখানে শেষ করে দিব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকতে ভুলবেন না। দেখা হয়ে যাবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।